আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে, এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে। তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণদন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায়। তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়াস জুয়েল, একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল, তার নাম হচ্ছে ফাতিমা বেগম, সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারি। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না, তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যেই প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। তাদেরকে ইন্টারোগেশন করা হয়েছে, ইন্টারোগেশন করলে পুরোটা বের হয়ে আসবে। সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি। অবৈধ পথ ধরেই এসেছে, কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর, তাদেরকে ইন্টারোগেশন করার পরে বেরিয়ে আসবে। কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল? অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের। বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারোগেশন করে আমরা বের করব। এইগুলি সব কিছু আমরা দেখছি ইন্টারোগেশন করে। এরকম কিছু তথ্য আমরা জানতে পেরেছি যে ওরা ওখানে নির্যাতনের শিকার হয়ে চলতি যে চলমান ঘটনা হচ্ছে, তারপরে ওরা নাকি সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। যদি এরকম কিছু থাকে তাহলে তার সব কিছু বেরিয়ে আসবে।